नमस्कार, आमी गायत्री बंगडिशे आपनादेर स्वागत जानाई। घरे जतो रकमेर सब्जी थाकुक ना केन, आलू ना थाकले किन्तु बेश असुविधाई पड़ते हय। ताई आजके आमी आलुर आरो एकटु सम्मान बाड़िये दिये तैरी करब ग्रेभिजुक्त आचारी आलू। आशा करी ए रेसिपिटा आपनादेर बेश भालो लागबे। जदि भालो लागे लाइक करबेन आर आमार चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना। तो चलुन बानानो शुरू करी ग्रेभिजुक्त आचारी आलू। প্রথমেই নিয়েছি এখানে 500 গ্রাম আলু। আলুগুলোকে কুকারে দুটো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তারপর কুকার ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে বের করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট আলুর পরিবর্তে বড় কিংবা মাঝারি সাইজ আলুও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আলুগুলোকে আপনাকে কাটতে হবে। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, এটাকে আমি কেটে নিয়েছি। একটুখানি আদা নিয়েছি, আদাটাকেও কেটে নিয়েছি। আর নিয়েছি 8-10 স্কোয়ার রসুন, এটা আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা ধনে, ছোটো চামচের 1/2 চামচ দিচ্ছি গোটা জিরে, ছোটো চামচের 1/2 চামচ দিচ্ছি মৌরি, ছোটো চামচের 1/3 চামচ দিচ্ছি মেথি, ছোটো চামচের 1/4 ভাগ দিচ্ছি কালো জিরে, এখানে দিচ্ছি 8-10টা গোলমরিচ, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি একসঙ্গে খানিকক্ষণের জন্য ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নেব। তারপর শুকনো একটা পাউডার করে নেব। এবার আমি ওই কড়াইয়েই দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু, এটা ঝাল নয় কালারের জন্য দিচ্ছি। এবার আমি আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। সিদ্ধ করে ছাড়িয়ে রাখা আলু, দু মিনিট মতন ভালো করে ভেজে নেব। আলু আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ লবণ, মিশিয়ে মিশিয়ে আরও 1 মিনিট মতন ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এটাকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, তাহলে সিদ্ধ আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ জিরে, ছোটো চামচের 1/2 চামচ সর্ষে, সামান্য একটু হিং, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। 10 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন আমি 10 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আমি 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর টমেটো পেস্ট। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ আমি আলু ভাজবার সময় দিয়ে রেখেছিলাম, তাই একটু বুঝেই দিতে হবে। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচের একটু কম দিলাম। সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে দেবেন, তাছাড়া দেবার দরকার নেই। আমি দিচ্ছি কালারের জন্য, এটা ঝাল নয়। একসঙ্গে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নেব। মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, মিশিয়ে নেব।
মশলার সঙ্গে আলু আমি 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটুখানি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল 1.5 কাপ। মিশিয়ে নেব, তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল গ্রেভি যুক্ত আচারি আলু। এটা লুচি রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে, স্পেশালি এটা লুচির সঙ্গে দুর্দান্ত লাগে। তো আপনারা এইভাবে তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।